বিজেপি নেতা নেত্রীকে মারধরের ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ। এদিন বনগাঁর কালুপুর বাজারে অবরোধ করা হয়। বিজেপি নেতানেত্রীদের মারধরে অভিযুক্ত সকলকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করলেন বিজেপির একাংশের কর্মীরা। কর্মী সভায় বিজেপি বিধায়কের উপস্থিতিতে দলের পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব সুর এবং তার স্ত্রী তথা পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী লতিকা সুরকে মারধরের অভিযোগে রবিবার রাতে গাইঘাটার চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদক সহ তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছিল বনগাঁ থানার পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বেলা 12টা নাগাদ বনগাঁ থানার কালুপুর বাজারে অবরোধ করেন বিজেপির একাংশের কর্মী সমর্থকেরা। দোষীদের শাস্তি দিতে হবে এবং তিনজনকে ধরেছে, আরো বাকিরা আছে। আমরা ভেবেছিলাম হয়তো দুদিন পরে অন্য সুরকে বলক নামে ছুটি দিয়ে দেবে, কিন্তু ছুটি দেয়নি, গুরুতর অবস্থা। তাই আমাদের তার দোষীদের সব মানে শাস্তি দেওয়ার দাবিতে আমরা এই পথ অবরোধ করেছি। পোস্টার হাতে যশোর রোডের উপর প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকেন তারা। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে ধিক্কার জানাতে থাকেন তারা। তাদের দাবি, এলাকার পুরনো কর্মীদের কোনো কাজেই ডাকছেন না বিধায়ক। বিধায়কের উপস্থিতিতে আমাদের মহিলা সদস্যকে মারধর করা হয়েছে, তাই বিধায়ককে ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আরও যারা এই মারধরের ঘটনায় যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তার দাবিতেই এই পথ অবরোধ। হ্যাঁ, যা অপরাধীদের অবশ্যই শাস্তি দিতে হবে সেটা তো আমাদের প্রশাসনের কাছে আছেই, আমরা প্রশাসনের উপর ভরসা রাখি। হ্যাঁ করেছে, আরও তো বাকি রয়েছে, যাদের নামে কেসটা করা হয়েছে তাদের সবাইকে অ্যারেস্ট করুক, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি। প্রসঙ্গত, অর্ণব সুর বিজেপির বনগাঁ পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার স্ত্রী লতিকা সুর কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী। রবিবার সন্ধ্যায় বনগাঁ দক্ষিণ বিধানসভার কালুপুরে বিজেপি কর্মী সম্মেলন ছিল, সেখানে বিধায়ক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন। সেখানে অর্ণব ও লতিকাকে ডাকা হয়নি। আহত অর্ণব সুর জানিয়েছিলেন, এদিন বিকেলে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী সেখানে তাদের যেতে অনুরোধ করেন। সেখানে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়, সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়। ঠেকাতে গেলে লতিকা দেবীকে বেধড়ক মারধর করে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, গাইঘাটা।